অফিস থেকে আসলাম কত কাজ কত ঝামেলা কত পেশার ও কি কষ্ট আচ্ছা এই যে বাসায় যে কাজ এটা কোনো কাজের মধ্যে পরে এত সহজ কাজ এটা কোনো কাজের মধ্যে পড়ে এই যে তরকারিটা রকম কুটে মাছটা কুটে যদি আমি চুলার উপর দিতেই পারি তাহলে সেটা তো আগুনেই করে ফেলবে এটা তো আগুনের কাজ রান্না বান্না এত সহজ কাজ এটা কেউ করে এটা মানে একদম সহজ আর অথচ আমি আমি অফিসে কত কষ্ট করি অর্থাৎ কত ধরনের পেশার যে আমাকে নিতে হয় অর্থাৎ এখানে বসের পেশা থাকে এখানে কলিগের পেশা থাকে বিভিন্ন ধরনের কলিগের গ্রুপ আছে রেশা রেশি আছে ওকে মেনটেন করো ওকে করো ওর মতো চলো ওর মতো চলো না হলে ভালো না তার মানে কি কত ধরনের কাজ আরো কত ধরনের কঠিন কাজ নিয়ে আমাকে অফিস মেনটেন করে টাকা ইনকাম করতে হয় ওকে তাহলে অথচ বাসার কাজ এটা কোনো কাজ হলো রান্না বান্না করা হয়তো একদম আরামের কাজ আগুনের কাজ হ্যাঁ আমি কথাটা বলছিলাম আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ সবাই না কিছু কিছু মানুষ আছেন যারা এমনটাই ভাবেন যে আসলে বাসার কাজ তো সহজ কাজ অথচ আমি যেটা করি সেটা অনেক কঠিন অনেক ব্রেনের কাজ রান্না বান্না ঘরের কাজ এটা কোনো কাজ হলো হ্যাঁ কি বললে কি বললে কাজের বুয়াকে দুই হাজার টাকা দিতে হবে সে কি করে কি করে টাকা দিতে হবে খালি কাপড় ধোয় আর ঘরটা দিয়ে একটু মুসে এই যে কাপড় ধোয়া এটা কি তার কারণে কোনো রকম পানির নিচে দিলেই তো হয় এটা তো পানির কাজ পানি করে ফেলবে পানি ধুয়ে ফেলবে অথচ দুই হাজার টাকা দিতে হবে আমি সবাইকে বলছি না কেউ কেউ এই ধরনের ধারণা নিয়ে আসেন যে ওদের কাজ কোনো কাজ না যা করি আমরা আমার কাজটাই সবচেয়ে বড় কাজ তাহলে দেখেন আজকে এমন একটা পরিস্থিতি আসলো এই যে করোনা আসলো এটা কি এমনি এমনি আসলো এটা আসলো যে দেখেন আপনার বিবেককে তারণা দেন কোনো ক্ষমতা আজকে ক্ষমতা না অর্থাৎ কোনো পাওয়ার এখানে কাজ করে না আমরা যে যে সমাজে দা ক্ষমতার দাপড় দেখায় আসলে এগুলো কিছুই না এগুলো মানুষ কিছু করতে পারে না এগুলো ক্ষণিকের তার মানে আমাদের বিবেককে চেঞ্জ করার জন্য আজকে এই প্রাকৃতিক দুর্যোগ তাহলে এখান থেকে আমাদের নিশ্চয়ই আমাদের কোনো না কোনো কিছু শিখতে হবে রাইট অর্থাৎ সমাজে সবার কাজই কাজ সবার কাজ সমান কারো কাজ কঠিন না কারো কাজ সহজ না সব কোয়াল যার যার জায়গার থেকে সে কঠিন পরিশ্রম করছে তার মানে নিশ্চয়ই আমরা সবাই এখান থেকে কোনো না কোনো কিছু শিক্ষা গ্রহণ করব। তাহলে পরবর্তীতে কোনো না কোনো নতুন ঘটনা নতুন তথ্য নতুন কোনো জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব শেষজন অবশ্যই ভালো থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ